কুম আসসালাম ওরমতুল্লাহি আবরাক যে সম্মানিত শাহাবুদ্দিন ভাই আশা করছি ভালো আছেন আল্লাহ তারা আপনাকে ভালো রাখুন যে ভাই যান আপনি জিজ্ঞাসা করেছেন যে আমরা তিন অক্তে পড়া নিষিদ্ধ আমরা জানি মসজিদে সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে থাকলে মধ্যাহ্নের টাইমে আর সূর্য অস্ত যাওয়ার সময় কিন্তু আলহামদুলিল্লাহ ভাই তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ করার সঙ্গে সত্য তাহিয়াতুল উজ্জু উজু করার পরে উজুর জন্য দুই জেকাত সালাত রয়েছে এগুলো মসজিদে প্রবেশ করার সময় প্রবেশ করলেই পড়তে পারবেন এ বিষয়ে দালিল সাহেব খারিতে রয়েছে হাদিস আবি চার সদস্য চল্লিশ নম্বর হাদিস তিনি বলছেন আন্না রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন ঈদ আদাখলা হেদুকুল মসজিদ ইদা দাখলা যখন তোমাদের মধ্যে কেউ প্রবেশ করে আহাদু কোমল মসজিদে তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করে ফলে আর কা আর আইন তাহলে সে যেন দুই রেখা ছলা তদায় করে নেয় কবলা আজলিস বসার পূর্বে যখনই তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে তখন যেন বসার পূর্বে দুই রেখা ছলা তদায়ী করে নেয় তাহলে ওরকম মুহূর্তে হয় সে দুই রেখা ছলাত পড়ে নেবে পড়তে পারে আর না হলে সে বসা থেকে বিরত থাকবে দাখাল কুমল মসজিদে ফলে আর কাহা আয়তাইনি কবলা আইয়াজ আল্লাহ নবী সাল্লামের নির্দেশনা হলো যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে তাকে মসজিদে প্রবেশ করলে বসার পূর্বে দুই জায়গা সালাত আদায় করতে হবে এ বিষয়ে আমরা জানি আল্লাহ নবী সাল্লামের সরাসরি আমল নির্দেশ রয়েছে এক ব্যক্তি জমার খদ্বায় খদ্ চলাকালীন আসার পরে তিনি সলাত না পড়ে বসে পড়লে আল্লাহ নবী ইসাল্লাহ সাল্লাম তাকে ওঠালেন এবং দুই রেখা সলাৎ পড়তে বললেন তারপরে বসতে বললেন তো ভাই আশা করছি জবাব পেয়েছেন আর এই তিন অক্ের সময় যদি কেউ মসজিদে জিদে প্রবেশ করে মাছ জিদে যায় তাহলে এ সলা করতে পারবে কিন্তু ফরজ সলাত ফরজ সলাতের জন্য অ্যাক্সিডেন্টের বা কেউ কেউ এরকম যদি মনে করে কেউ কেউ বসে থাকে যে যেমন ফজরের সালাদ সূর্য উঠে যাওয়ার সময় পড়ে অলসতা করে অথবা আসরের সালাদ দেরি করতে করতে সূর্য অস্ত যাওয়ার সময় পড়ে ফরজ সালাদ তাহলে তাদের জন্যই এটা প্রযোজ্য আর যদি কেউ ঘুমিয়ে থাকে অথবা এমন অবস্থায় থাকে যে তার সালাতের কোনো ব্যবস্থাপনা ছিল না তাহলে সে যখনই সুযোগ পাবে তখনই আদায় করে নিবে তার জন্য এই তিন অক্ত হারাম অক্ত প্রযোজ্য নয় আল্লাহ তাল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক